আসসালামু আলাইকুম। আপনি যদি এই জামার কালারটা চেঞ্জ করতে চান তাহলে প্রথমে যেটা করতে হবে, এই লেয়ার প্যানেলে একটা নতুন লেয়ার আপনাকে নিয়ে নিতে হবে। তারপর এই নতুন লেয়ার অ্যাক্টিভ থাকা অবস্থায় এই যে জামার অংশটা আছে এই জামাটা আপনি সিলেক্ট করে নেবেন, কুইক সিলেকশন টুল দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেকশন কমপ্লিট হওয়ার পর এই নতুন যে লেয়ারটা নিয়েছিলাম সেটাতে অ্যাক্টিভ থাকবে। তারপর আমরা যে কালারটা আমরা করতে চাই সেই কালারটা এখানে দিয়ে দিব। যেমন এই কালারটা যদি আমরা দিয়ে দিই এবং ওকে দিই, এবং এইখানে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি ফিল করে দিই ফোরগ্রাউন্ড কালার, যেহেতু এটা ফোরগ্রাউন্ড কালার আছে এখানে ফোরগ্রাউন্ড কালার দিয়ে ওকে দিলে এটা কিন্তু ফিল হয়ে গেল। তারপর এই ব্ল্যান্ডিং অপশনের এই জায়গাটাতে নর্মালের জায়গাটাতে ক্লিক করে তারপর আমরা এখানে মাল্টিপ্লাই ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জামার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে জামার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এরকম মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।